গত কয়েকদিন ধরে মাঠের বাহিরের বিষয় নিয়ে আলোচনা শোয়েব মালিক। সানিহা মির্জার সঙ্গে বিচ্ছেদ এবং তৃতীয় বিয়ের মূলত আলোচনায় ছিলেন পাকিস্তানি ক্রিকেটার। মালিককে নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে, তখন তিনি ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ। বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আজ এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে কথা বলেছেন শোয়েব মালিক। বিপিএল কথায় আলাদা সেটিও বলেছেন তিনি। প্রতিটি লিগের আলাদা বিশেষত্ব আছেন উল্লেখ করে আজ এই টেলিভিশন চ্যানেলকে মালিক বলেছেন, প্রতিটি লিগের নিজস্ব বিশেষত্ব আছে। আপনি বিশ্বের নানা জায়গায় খেলবেন, তখন খেলোয়াড় হিসেবে সেসব কন্ডিশনে খেলার আপনার জন্য দারুণ সুযোগ। আর আপনি যখন দেশের প্রতিনিধিত্ব করবেন, তখন এই অভিজ্ঞতা আপনার সঙ্গে সঙ্গে থাকবে, কারণ আপনি এই কন্ডিশনে আগেই খেলেছেন। তাই আমি এসব সুযোগের অপেক্ষায় থাকি। এ সময় বিপিএল এর সঙ্গে অন্য লিগের পার্থক্য জানতে চাইলে শোয়েব মালিক বলেছেন, আমার মতে একটি লিগের সঙ্গে অন্য একটি লিগের তুলনা ভালো কিছু না। প্রতিটা লিগের নিজস্ব শক্তির জায়গা রয়েছে এবং নিজস্ব বিশেষত্ব রয়েছে। বিপিএল এর নিজস্ব বিশেষত্বতা আছে। এখানকার দর্শকেরা দারুণ প্রাণ শক্তি সম্পন্ন, তারা মাঠে আসে এবং প্রতিটি দলকে সমর্থন দেয়। এটা এমন কিছু যা প্রতিটি লিগ এবং আয়োজককে চায়। লম্বা সময় ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত শোয়েব মালিক ক্যারিয়ারে এ পর্যন্ত এসে তরুণদের সঙ্গে পরামর্শ চাইলে পাকিস্তানের বিশ্বকাপ জয় এই ক্রিকেটার বলেছেন খুবই সরল, যে সুযোগ সামনে আছে সেটিকে দুই ভাবে লুফে নাও, শেখার প্রতিক্রিয়া কখনো শেষ হয় না। বিশেষ করে যখন আপনি ভালো করবেন, তখন নিজেকে চাপে ফেলবেন না কিংবা গুটিয়ে ফেলবেন না। বার্তাটা সরল, মাঠে যান এবং নিজেকে মেলে ধরুন, আর যখন যেখানে সুযোগ পাবেন কিছু না কিছু শিখে নেবেন। এবারের বিপিএল এর লক্ষ্য নিয়ে প্রশ্ন মালিকের উত্তর এবং প্রত্যাশা খুবই সরল, দলের জন্য ভালো করা, এটাই আমি করতে চাই।